এই ভিডিওতে আপনাদের দেখাবো হুতাং কন্ট্রোল বোর্ড আপনার ইরোর টু আসলে কিভাবে রিমুভ করবেন। তা আমার সামনে দেখতে পাচ্ছেন হুয়াতাং কন্ট্রোল বোর্ড, এটা এই কন্ট্রোল বোর্ড দিয়ে আমরা মূলত ওভারলক মেশিন চালাই, ঠিক আছে। তা আমি পাওয়ার সুইচ অন করলাম, অন করার পরে দেখেন এখানে সার্কেল ঘুরতেছে, সার্কেল ঘুরতে ঘুরতে কিছুক্ষণের মধ্যে আপনার ইরোর টু চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন ইরোর টু চলে আসছে। তো এই ইরোর টু কিভাবে আমরা রিমুভ করব আমি এই ভিডিওতে দেখিয়ে দেব, ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, ঠিক আছে। তা মূলত ইরোর টু আসার কারণ হচ্ছিল আপনার অনেক সময় সার্কিট বোর্ডের থেকে প্যাডেল ইউনিটে যদি ভোল্টেজ ঠিক না থাকে সেই কারণেও ইরোর টু আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় প্যাডেল ইউনিট না লাগানো থাকলেও ইরোর টু আসতে পারে। অনেক সময় প্যাডেল ইউনিট লাগাইছেন তারপরে ইরোর টু আসতেছে, সেটা হচ্ছিল সার্কিট বোর্ডের থেকে পাওয়ারটা ঠিক মতো দিচ্ছে না প্যাডেল ইউনিটে, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় প্যাডেল ইউনিট লাগানো আছে তারপরেও কাজ করতেছে না, ইরোর টু লেখা দেখাচ্ছে। অনেক সময় লুজ কন্টাক্টের কারণেও ইরোর টু দেখা দিতে পারে, ঠিক আছে। তাহলে আজকে আমি আপনাদের দেখাবো যে ইরোর টু কয়টা কারণ, তিনটা কারণ। একটা লুজ কন্টাক্টের কারণে ইরোর টু আসতে পারে, আর একটা প্যাডেল ইউনিট না লাগানো থাকলে ইরোর আসতে পারে, আরেকটা কারণ হচ্ছিল প্যাডেল ইউনিট লাগানো আছে তারপরে ইরোর টু আসতেছে, ঠিক আছে। তারপরে ওইটা হচ্ছিল লুজ কন্টাক্টের কারণে হতে পারে, ঠিক আছে। একবার যদি আপনি একটু লুজ কন্টাক্ট হয়ে যায় তা সঙ্গে সঙ্গে ইরোর আসবে, তারপরে আপনি পাওয়ার সুইচ অফ করে আবার যখন অন করবেন তখন ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তা আমি যে প্যাডেল ইউনিট আমি নিয়ে এখন লাগিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখেন ইরোর কিন্তু রয়েছে এইভাবে। জাস্ট আমি প্যাডেল ইউনিটটা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা প্রবলেমটা কোথায় ছিল, প্যাডেল ইউনিটে না অন্য কোথাও প্রবলেম, ঠিক আছে। তাই যে আমি পাওয়ার সুইচ অফ করলাম, ঠিক আছে। অফ করার পর এখন আমি পাওয়ার সুইচ অন করব, দেখেন পাওয়ার সুইচ অন করলাম। অন করার পর দেখেন এখানে কিন্তু আপনার যে সার্কেলটা আছে সার্কেলটা ঠিকই ঘুরতেছে, কিন্তু এখন যতই সময় দেন আপনার ইরোর টু আর আসবে না, ইরোর টু আপনার প্যাডেল ইউনিটের কারণে আসছিল, ঠিক আছে। আপনাদের তাহলে বুঝাইলাম কি যে তিনটা কারণে, প্যাডেল ইউনিটের কারণে ইরোর টু আসে, আবার প্যাডেল ইউনিট লুজ কন্টাক্ট থাকলেও ইরোর টু আসে, আরেকটা হচ্ছিল প্যাডেল ইউনিটের যে জ্যাকটা আছে ওইখানে ভোল্টেজ যদি ঠিক না থাকে সার্কিট বোর্ড থেকে, ভোল্টেজ যদি ঠিক মতো না আসে সেই কারণেও ইরোর টু আসতে পারে, ঠিক আছে। দেখেন আমি সুইচ অফ করে আবার অন করে দিচ্ছি, অন করে আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন আবার সার্কেল ঘুরতেছে। তাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।